দেখো এখানে যেটা বলেছে হরের করণী নিরসন করি, আমরা কিভাবে হরের করণীটাকে নিরসন করব? এখানে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 4√5/5√3। আমাদের করণী যদি উপরে থাকে তাতে কোনো অসুবিধা নেই, নিচের কিন্তু করণী রাখা যাবে না। তাহলে রুট থ্রিটা যদি সরাতে হয় তাহলে কি করতে হবে? রুট থ্রিটাকে যদি আমি করণীটাকে নিরসন করতে হয় তাহলে নিচে যদি আরেকটা রুট থ্রি দিয়ে গুণ করা হয় তাহলে কিন্তু আমার করণীটা সরিয়ে যাবে। কেন, রুট থ্রি গুণ করলে কত হয়? থ্রি হয়ে যায়। রুট থ্রি গুণ করলে কী আছে? থ্রি হয়ে যাবে। তাহলে যেহেতু আমি নিচে একটা করণী রুট থ্রি দিয়ে গুণ করেছি তাহলে কিন্তু আমাকে উপরেও কিন্তু রুট থ্রি দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমি নিচে গুণ করেছি তাহলে উপরে দেখো কত আসছে, তাহলে উপরে রুট ফোর, রুটের মধ্যে হয়ে গেল কিন্তু 5 আর 3। রুট 5 × √3 কত হবে? একটা রুটের মধ্যে 5 × 3, আর নিচে তাহলে কত হবে? নিচে হবে 5 আর × 3। √3 √3 গুণ করলে কত হয়? 3 হয়ে যায়। কেন, আমরা √3 √3 দেখা যায় গুণ হয়ে যায়, মানে √3 × √3 গুণলে করলে কত হবে? এখানে 3 × 3, তার মানে দুটো তিন থেকে কি একটা তিন বেরোয়, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে √3 × √3 সেটা কিন্তু কত হয়? 3 হয়। তাহলে এখানে এখানে কিন্তু 4/3 = 15, আর উপরে কিন্তু √15। তাহলে আমি দেখতে পেলাম যে এটাতে কিন্তু আর হরের মধ্যে কিন্তু করণ নেই, তাহলে হরের করণী কিন্তু নিরসন হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটা কিভাবে আমরা হরের করণীটা নিরসন করলাম। এরপরে 2 নম্বরে যে অঙ্কটা আছে এটা আমি হরের করণীটা কিভাবে নির্ণয় করব বা নিরসন করব সেটা আমরা দেখব। তাহলে এটা যেহেতু ভাজিত আছে তাহলে উপরেরটা আমরা লিখছি, উপরেরটা কী আছে? 5+√3 আর √5√3, আর এখানে নিচে হচ্ছে √5 - √3। √5 - √3, তাহলে আমাকে কিন্তু নিচে যে করণীটা আছে সেটাকে তাড়াতে হবে। তাহলে নিচেরটাকে যদি সারাতে হয় তাহলে নিচের করণী নিরসন উৎপাদক কী হবে? এখানে √5 - √3 আছে, এর করণী নিরসন উৎপাদক হয় কি? √5+√3, মানে এখানে যে মাইনাসটা আছে সেটা যদি প্লাস করে লেখা হয় তাহলে কিন্তু সেটা করণী নিরসন উৎপাদক হয়ে যায়। তাহলে সেটাই আমি এখানে পাশে লিখব। তাহলে এটাকে আমি কী করছি, তাহলে √5+√3 লিখছি। তাহলে যেহেতু √5+√3 লিখেছি, নিচে যেহেতু লিখেছি, আমাকে কিন্তু উপরেও কিন্তু একটা √5+√3 লিখতে হবে। তাহলে সেই জন্য আমরা কি উপরে লিখেছি √5+√3, তাহলে নিচেও লিখলাম উপরেও লিখলাম। কেন, দুদিকে না লিখলে তো উপরে নিচে লিখলে তো এটার সাথে সমান হবে না। তাহলে নিচে যেহেতু গুণ করেছি তাহলে উপরেও গুণ করে দিয়েছি। তাহলে উপরে √5+√3 আছে, এখানেও √5+√3, মানে √5+√3 তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে উপরেরটা আমি লিখতে পারি √5+√3 তার হোল স্কোয়ার হয়ে গেল। আর নিচে কী হয়ে গেল দেখো, √5 - √3 আর √5+√3, মানে কি এটা a - b মনে করতে পারো, এটা a+b, তাহলে কী হচ্ছে, এটা √5 তার স্কোয়ার, এটা -√3 তার স্কোয়ার, এটা √5 তার স্কোয়ার, -√3 তার স্কোয়ার। তাহলে এখানে কত হবে, উপরেরটা যদি তুমি ভেঙে দাও তাহলে কী হবে, a+b তার হোল স্কোয়ার এই ফর্মুলাতে যদি ভেঙে দাও তাহলে a² + 2ab + b² তাহলে এখানে √5 তার স্কোয়ার + 2ab (2√5×√3+√3) তার স্কোয়ার। তাহলে a+b তার হোল স্কোয়ার সূত্রতে আমি উপরেরটা ভেঙে দিয়েছি। নিচেরটা তাহলে কী হবে, √5 তার স্কোয়ার, মানে কি √5 তার স্কোয়ার মানে কী হচ্ছে, শুধু 5। √5 তার স্কোয়ার মানে কি, শুধু 5। আমরা দেখেছি √5 তার স্কোয়ার, √5 তার স্কোয়ার মানে কি √5 × √5। দুটো যদি একটা করণীর মধ্যে নিয়ে আসি তাহলে কী হয়, √5 × √5, মানে দুটো 5 থেকে 1টা 5 বেরোয়। তাহলে √5 তার স্কোয়ার সমান হচ্ছে 5, মানে যে কোনো সংখ্যার বর্গমূলের বর্গ সবসময় কিন্তু সেই সংখ্যাটা হয়। তাহলে প্রথমে 5-এর বর্গমূল করা হয়েছে তারপরে বর্গ করা হয়েছে, তাহলে সেটা কত হবে, 5 হবে। এখানে -2, তাহলে -3, √3 তার স্কোয়ারটা কী হবে, -3 হয়ে যাবে। তাহলে উপরে কী আসছে, উপরে যদি তুমি দেখো
रूट फाइव तर स्कोर मान फाइव तर प्लस टू रूटर मध्य क्य मन करते पाँच आर गुणित तीन आ रूटर मध्य रूट फाइव और रूट थ्री के जो कर दाओ एक पाँच इंटू थ्री प्लस किंतु थ्री और नीचे हे कत पाँच माइनस तीन मान हे दुई तेल दैट इज इक्वल टू कत होता तुम्हें लिखते पर पाँच और तीन आठ तरह हमें दुई जोग कर दीसि तेल तरह दुई कत दुई पंद्रह टू रूट फाइव और नीचे किंतु दुई एरपर तुम्हें ये तुम काटाटी करते ऊपर जी तुम दुई कमन नाओ तेल कत हे फोर प्लस रूट पंद्रह और नीचे एक दुई आई दुईटा दुईटा केटे जाए तेल कत थक फोर प्लस रूट पंद्रह तेल यटार मानटा कत पा जा फोर प्लस रूट पंद्रह ये तुम्हार अन्सार जे एटाते किन्तु आर कोनो हरेर मध्य आर कोनो करणी नहीं तुम्हें एटाओ रेखे दीते पारो एखानेओ किन्तु हरेर करणी नहीं तेल हरेर करणी क्यों निरसन करते हलो सेटा आमरा शिखलाम।